আসসালামু আলাইকুম। তো আমি দেখা যাচ্ছে আমার তবলনটা পুরো কমপ্লিট হয়েছে, ডিবি বক্সটা কমপ্লিট হয়েছে। তো প্রথম থেকে আমি দেখাই, এই দেখেন লাল হলুদ নীল, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা কালেকশন হয়েছে, ঠিক আছে। আর এই সার্কিট ব্রেকারটা, সার্কিট ব্রেকারগুলো কিন্তু প্রত্যেকটা 32 এমপিয়ার, ঠিক আছে, এইগুলো কিন্তু সবগুলা প্রত্যেকটা 32 এমপিয়ার সার্কিট ব্রেকার। তো এই সবগুলো সার্কিট ব্রেকার দিয়ে কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে আবার 150 এমপিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগানো হয়েছে সবচেয়ে বড়, ঠিক আছে। এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার। এইখানে যত সার্কিট ব্রেকার আছে, এই যে ছোটো সার্কিট গ্রুপ ব্রেকারগুলো দেখতেছেন, সবগুলো সার্কিট ব্রেকার কন্ট্রোল করার জন্য একটা সার্কিট ব্রেকার। এটারও যদি, এটা হচ্ছে মেইন সুইচ, তো এটারও যদি বন্ধ করে এই বিল্ডিংয়ের যত পয়েন্ট আছে সবগুলোর পয়েন্টের কারেন্ট চলে যাবো, ঠিক আছে। এটা যদি বন্ধ করে, এই 150 এমপিয়ারটা যদি বন্ধ করে, ঠিক আছে। আর আমরা যে কারেন্টের তার টানছি, প্রত্যেকটা পয়েন্টের থেকে কিন্তু এক একটা আর্থিং আসছে, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা পাইপের থেকে একটা করে আর্থিং, প্রত্যেকটা পাইপের থেকে একটা করে আর্থিং, এই আর্থিংয়ের তার, ঠিক আছে। আর্থিংয়ের তারগুলো এই যে উপরে, ঠিক আছে, প্রত্যেকটা পাইপের থেকে আর্থিং তারগুলো আলাদা, ঠিক আছে। তো আর্থিং তারগুলো কিন্তু আমরা ভিতরে কালেকশন করছি, ঠিক আছে। আর্থিং যে বডি আছে, বডি আর্থিংয়ের মধ্যে কিন্তু আমরা কালেকশন করছি, দেখতেছেন, ঠিক আছে। তো সম্পূর্ণ কাজটাই দেখলেন। তো এখানে কিন্তু আমরা 6 mm তার ইউজ করছি, 6 mm, 4 mm। তো কোন রুমের কোন তারগুলা প্রথম কিন্তু আমি এখানে লিস্ট করে নিয়েছি, ঠিক আছে। এই দেখতেছেন এখানে কিন্তু লিস্ট করা আছে, টয়লেট টয়লেট মানে যে করচিহ্ন দিয়ে রাখছি, মানে টয়লেটের তার টানার পরে আমি করচিহ্ন দিছি, টিক চিহ্ন দিছি, আবার করচিহ্ন দিছি, মানে টয়লেটের তার টানা শেষ। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কাজ করছি, ঠিক আছে। আর নতুন কলম দেওয়া যেগুলো লেখা দেখতেছেন, ওই কলম দেওয়া কিছু কিছু পয়েন্ট আছে চেঞ্জ করা হয়েছে। তো এইভাবে কিন্তু আমি লিস্ট বানাই নিছি আগে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করা হয়েছে, ঠিক আছে। তো পয়েন্ট কোনোখানে মিসটেক হয় নাই, আর কোনো কিছু হয় নাই। তো ইনশাল্লাহ এবার আমি পাওয়ার দেবো, কিছুদিনের মধ্যে আমি এখান দিয়ে কেবল ঢুকামো, এই যে নিচ দিয়ে কেবল ঢুকামো, নিচ দিয়ে কেবল ঢুকাইয়া আমি এখান দিয়ে বাহির করবো, এই যে পাইপ এখান দিয়ে বাহির করে এখানে আমি লাল হলুদ নীল তিনটাই কালেকশন করবো। আর যেটা নিউট্রাল আরেকটা আছে কালো তার, কালো তারটা কালেকশন কিন্তু এখানে হইব, যখন আপনার 380 ভোল্টেজ যখন থাকে তখন কিন্তু এই সিস্টেমে কাজ হইব না, এই সিস্টেমে কাজ হইব, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টের একটা পয়েন্ট কিন্তু নিউট্রালে চলে আসবে, এখানে নিউট্রালে চলে আসবে, ঠিক আছে। তো নিউট্রালে একটা করে প্রত্যেকটা তার থেকে 1 কিলো মেরে দিতে হবে, আর প্রত্যেকটা পয়েন্টে একটা করে ফেজ রাখতে হইব, ঠিক আছে। সার্কিট ব্রেকারের কাজ তখন খুবই কম থাকবো। তো এখানেও দেখতেছেন এগুলো কিন্তু ফিশার পয়েন্ট, এখানে কিন্তু এটি ফিশের পয়েন্ট, সাকানের পয়েন্ট, ওই যে উপরে দেখছেন তার আছে, এগুলো সাকানের পয়েন্ট। আর এখানে যা আছে এটি সব ফিশ, মানে ফিশ বলতে সকেট, সকেট এখানে ফ্রিজ, ফ্রিজ লাগানোর জন্য, সবগুলো ফ্রিজের জন্য। আর এটা হচ্ছে মাতবাগ, মানে কিচিং রুম, কিচিং রুমের জন্য। তো এখানে হয়েছে যে আমাদের এসির পাওয়ার এসে, এই যে নিচ দিয়ে আনছি আমি ইঞ্জেকশন পাইপ, এই নিচ দিয়ে আনলে এখানে এসির পাওয়ার রাখছি, এসির পাওয়ার, আপনার ফ্যানের পাওয়ার, তারপর রুমের যে কিচেন রুমের যে পাওয়ার আছে সবগুলোর জন্য আলাদা আলাদা পাওয়ার, কিন্তু লাইটের জন্য আলাদা পাওয়ার, ফ্যানের জন্য আলাদা পাওয়ার। কারণ ফ্যানে আছে আপনার 2 এমপিয়ারের ফ্যান লাগানো হইব, 2 এমপি নাকি 5 এমপিয়ারের ফ্যান লাগানো হইব, সেজন্য আপনি ফ্যানের জন্য আলগা এক্সট্রা পাওয়ার টানো হয়েছে, রুমের জন্য এক্সট্রা। আর এই যে আমাদের ফায়ার বক্সের, ফায়ার বক্সের মধ্যে তার টানা আছে এই কারেন্টের তার। তো ফায়ার বক্স যখন কালেকশন করাইব, ফায়ার বক্সের কালেকশনটা আমি আপনাদেরকে দেখামো, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইন্টারনেটের, ইন্টারনেটের এই কালেকশন, এখানে আপনার টেলিফোন ইন্টারনেটের কালেকশন সম্পূর্ণ, এখানে ওয়াইফাই সম্পূর্ণ একটা বড় মাকিনা আসবো এখানে। আর এখানে হচ্ছে আইসে দিক দিয়ে ভিতর আইসে এখানে ঢুকবো, পাইপ দেওয়া আছে সবখানে।
বদ্ধ করা হয়েছে, যখন আমরা এইখানে যখন রং করবো, রং যাতে তারের মধ্যে গিয়ে যাতে না পড়ে, রং টং যাতে না পড়ে, টবলনটা যাতে খারাপ ডিসপ্লে যাতে খারাপ দেখা না যায়, সেজন্য এরকম করা হয়েছে। তো পানির হিটারের জন্য কিন্তু আমরা এখানে আবার পয়েন্ট এনে রাখছি যে 6 mm-এর তার, 6 mm-এর তার এখানে আছে, এই যে 6 mm-এর তার, এটা হচ্ছে যে পানির হিটারের জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার, 6 mm-এর যে পাওয়ারটা হয়েছে এখানে, আর এখানে হচ্ছে আউটপুট। তো এইভাবে আমরা কালেকশন ইয়ে করছি, যখন আমরা কালেকশন করবো, সুইচে কালেকশন করবো, তখন আমি ওই কালেকশনগুলো দেখো। আর আমার ভিডিওটা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন।